এমন প্ল্যান করতে হবে যেন মাঠে নেমে প্ল্যান বি প্ল্যান সি খুঁজে বেড়াতে না হয়, প্ল্যান এতেই যেন সব অল আউট হয়ে যায়। আমাকে হাতে ধরে খাওয়াতে হবে না। বড্ড জেদ লোকটার, একবার যদি না বলে সেটা আর হ্যাঁ করা যাবে না। রাশিদের সঙ্গে দেখা করতে এসেছি। ও, তোমরা স্যারের সঙ্গে দেখা করার নাম করে রাশিদের সঙ্গে দেখা করতে এসেছো? এক মাস ছুটি দেওয়া মানে হচ্ছে সমস্ত বিজনেসটা কলাপস করা। আমাকে অফিসে যেতেই হবে। দেখুন, আপনি এরকম জেদ করলে তো সমস্যা। আপনার মধ্যে আমার ধারণা কোনো একটা ব্লকেজ আছে। কটা দিন ওনার কথা শোনো না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? আমার কিছু হবে না। না হলে তো খুব ভালো, সেটা আল্লাহর রহম। তুমি বরং কটা দিন অফিসে ছিও না। জি, জুলফিকার আছে, শাহরিয়ার আছে, ওরা নিশ্চয়ই দায়িত্বটা নিতে পারবে ফ্যাক্টরির। জি ভাইজান, আমি ঠিক সামনে নেব ভাইজান, তুমি কোনো টেনশন করো না। আর ভাবি, ভাইজানের এই অবস্থায় ফ্যাক্টরি আমি ঠিক আগলে ধরে রাখবো, ঠিকই ধরে রাখতে পারবো। এই দিনটার আশাতেই তো ছিলাম, মনে হচ্ছে এতদিনের অপেক্ষা আমার শেষ হবে। ডাক্তার সাহেব চলুন, ভাবি তাহলে আমি পৌঁছে দিয়ে আসছি। হ্যাঁ, শুধু শুধু টেনশন করো না। দেখো, ওরা ঠিকই সব দায়িত্ব ঠিক মতো পালন করবে। হাসছো কেন? যা হলো আজকে সেটার পর হাসবো না। ভালোই তো হলো আজকে সারাদিনটা। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? আব্বু তোমার সব বিষয় খেয়াল করে। তুমি প্লিজ আজ থেকে সেই কাজটা করো যেটাতে আব্বু খুশি হয়। চেষ্টার তো কোনো কমতি থাকবে না, বাদ বাকিটা আল্লাহর হাতে। তুমি যাই বলো, আমি একটা কথা ঠিকই বুঝেছি, নিজের ইচ্ছে না থাকলে আল্লাহর ইচ্ছে কিছু হয় না। কি হয়েছে বলো তো? আসলে তোমাকে অনেক কথাই বলার ছিল, সে কারণেই আসা। বলো, শুনছি। আম্মু বিয়ের কথাবার্তা বলছিল, আমি কাউকে পছন্দ করি কিনা জিজ্ঞেস করব। তুমি বলেছো আমার কথা? না, আমি কিছু বলিনি, তবে সে মনে হয় আন্দাজ করেছে আমি কাউকে পছন্দ করি। তার মানে আমার কথা জানেন না? জানে না, জানবে, হয়তো কিছুটা আন্দাজ করেছে। এটা বলাতে একটা লাভও হয়েছে। কি লাভ? এখন থেকে অন্তত আমার জন্য ছেলে দেখাটা বন্ধ হয়েছে। তোমাদের বাড়িতে আমাকে মেনে নেবে? সেটা তুমি আম্মুর উপরেই ছেড়ে দাও। আর এখন থেকে তুমি একটু সিরিয়াস হও, যেন আম্মু আব্বু তোমার সাথে কথা বলতে চাইলে তুমি মাথা উঁচু করে কথা বলতে পারো। আমি ফ্যাক্টরির সামান্য একজন কর্মী, তোমার বাবা আমার বস। তিনি যদি জানেন যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে উনি তো আমাকে বকাঝকা করতে পারেন। দেখো, এত কিছু ভেবো না, ভালোবাসার সময় তো এত কিছু ভাবি না। এত কিছু ভেবে কী হবে বলো? দেখো, আমি তোমাকে নিয়ে সুখী থাকবো, ব্যাস। হলো তোমাদের কথা, চল এবার পাঁচালি বাড়ি যেতে হবে। যাচ্ছি তো, আসছি, চ বাই। এত কথা বলে হয় না, আবার বাই। Thank you.
কে? বাবা আমি সুবিয়ান চাচা। এই মেরেছে পুরোটা দেখছি আবার এসেছে। পুরোটা দেখছি আমাকে ওর মেয়ের যাবে বানিয়ে যাবে পণ করেছে। উফ কই দরজা খোলো। কই দরজা খোলো, খবর না দিয়েই চলে এলাম, কিছু মনে করো না আবার। আপনি ওর দরজা বন্ধ দেখে এরকম অবস্থার মতো টোকা মারছিলেন না? তুমি কি করছো বাবা? কি দেখছো? মাল গাছি তুমি এটা বাইরে গিয়ে লটিয়ে দেবে? ওকে চোখে মারছো? দেখো যা দেখে ভালো করে দেখে নাও। দেখো দেখো মাঝে মাঝে পাগলা কুকুর হয়ে যায়, ডেউ কসম করে বলছো কামড়ে ওদি কামড়াতে মঞ্চ দিয়ে দেখো। একটা মালের বোতল নিয়ে আসবে, তুমি আর আমি মিলে খাবো আর নাচবো, নেশার লাঠি মেঝেম ধরেছে। নেশার লাডিম ঝিম ধরেছে, চোখের তারায় রং লেগেছে, এখন কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা। দিয়েছি, ওদের সব আশা খাবার শেষ করে দিয়েছি। আচ্ছা, চান্স পেলে অ্যাক্টিংটা খুব একটা বন্ধ হতো না। এরে দরজাটাকে বন্ধ করে নিই, কেউ যদি এসে যায়। এখন কোনো দুঃখ নেই, নেই কোনো। আপনার যে এই গুণটাও আছে সেটা তো বুঝতেই পারিনি। সত্যি খুব বড় অভিনেতা আপনি। কি হলো, এমন হাব ভাব করছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না? কি করব, অ্যাক্টিংটা করতেই হলো, এছাড়া না আর কোনো উপায় নেই। একদম ওভারস্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। দেখুন আপনি কিন্তু আমার পুরোটা চুপ, একদম চুপ। ছি 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 ছি, আমি তো ভাবতেই পাচ্ছি না আপনি ড্রিঙ্ক করেন। এক্সকিউজ মি প্লিজ, আপনি এতটা ওভার রিয়্যাক্ট করবেন না, এটা ড্রিঙ্কস নয়। ও, এটা ড্রিঙ্ক নয়, তাহলে কি এটা আপনার হাতে? চা, একদম পিওর চা, শুধু কাপ থেকে গ্লাসে ঢেলেছি। আমাকে বাচ্চা মেয়ে মনে হচ্ছে না দেখে?
পিওর চা। খুব বোকা ভাবেন না আমাকে, খুব বোকা ভাবেন। দাঁড়ান, নিক্ষুনি আব্বুকে বলবো। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। এখন আবার কি জরুরি কথা থাকতে পারে? মাতালের অভিনয়টা কি বুমেরাং হয়ে গেল নাকি? নিক্ষুনি আব্বুকে বলবো, বের করে দেবে ঘর থেকে। দিন আপনার ক্লাসটা দিন, দেখি আপনার চায়ে কিরকম গন্ধ। ক্লাসটা নিয়ে কি হবে? আচ্ছা, আপনি কি এই চিনলেন? আপনি আমাকে একদম বিশ্বাস করতে পারেন না, এত ইমোশনাল। ও মাই গড, এসব ইমোশনাল ড্রামা করে না কোনো লাভ নেই। দিন যদি করেই থাকি তাহলে অন্য আপনি বলছেন আমি অ্যাক্টিং করছি, আপনি তো আমার পুরো কথাটাই শুনলেন না। দেখুন, আমি যদি অ্যাক্টিং করে থাকি তাহলে সেটা অন্য লোকের সাথে করেছি, আপনার সঙ্গে নয়। কি লাভ নিজের ইমেজ নষ্ট করে? মেয়ের বাবাদের কাছ থেকে বিয়ে, 100% প্রফিট, লাভ মানে বিয়ের প্রস্তাব আসা বন্ধ। খুব ডিমান্ড, তাই না? ডিমান্ড? তবে আমার কিছু করার নেই, আমাকে কেউ পেলে একজনই পাবে। বাবা, এত কমিটেড! তা কে সে লাকি মেয়েটা শুনি? আমি কি করে জানব? আমি জানি না। আপনি জানেন না? আর কিছু না জানলে তো এটা আপনার জানা দরকার, তাই না? আপনার মনের কথা আমি কি করে জানবো বলুন। সব কথা কি মুখে বলা যায়? মাঝে মাঝে কিছু কথা বুঝে নিতে হয়। বই গেছে আপনার মনের কথা বুঝতে। বলতে ভুলে গেছিলাম, আপনার চা। নেশার লাটি ঝিম ধরেছে, চোখের তারায় রং লেগেছে, এখন কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা, এমনি করে দিন যদি যায় যাক না। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। এখন আবার কি জরুরি কথা থাকতে পারে? মাতালের অভিনয়টা কি বুমেরাং হয়ে গেল নাকি? স্যার, আরে এসো এসো এসো,
আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। এখন আবার কি জরুরি কথা থাকতে পারে? মাতালের অভিনয়টা কি বুমেরাং হয়ে গেল নাকি? কি ব্যাপার ফাহিম, তুমি এত টেন্সড কেন? মনে হচ্ছে কোনো কিছু নিয়ে তুমি খুব চিন্তিত। না স্যার, বলুন কি কথা। আমার একটা প্রস্তাব আছে। আগামীকাল আমাদের কারখানার প্রতিষ্ঠাবার্ষিকী, তো তাই সবাই মিলে কাল আধা বেলার ছুটি চাইছিল। এই জন্য আমি ভাবছিলাম যে যদি একটা পিকনিক করা যায় কেমন হয়, তুমি কি বলো? স্যার, এটা তো খুবই ভালো কথা, এমনটা হওয়া উচিত। কারণ কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে, এমনটা হলে সবাই আবার চাঙ্গা হয়ে যায়। ঠিকই বলেছ, আমিও তাই ভাবছি। তবে একটা কিন্তু আছে। কিন্তু স্যার, আমাকে কি বলা যায় যদি আমি কিছু করতে পারি? আরে তুমি তো পারবে, সেজন্যই তো তোমাকে ডেকেছি। তাহলে বলুন স্যার। দেখো, দায়িত্ব নেবার লোক তো সচরাচর পাওয়া যায় না, তাই আমি ভাবছিলাম যে এ দায়িত্বটা তোমাকেই নিতে হবে। স্যার, আমি দায়িত্ব নিলাম, কিন্তু আমার একটা প্রস্তাব আছে। হ্যাঁ বলুন। স্যার, আমি চাই শ্রমিকদের পাশাপাশি ওদের পরিবারটা ওদের সঙ্গে পিকনিকে যাবে, তাহলে ওরা ওদের পরিবারকে নিয়ে আনন্দ করতে পারবে। কারণ কাজ করতে করতে ওরা ওদের পরিবারকে একদম সময় দিতে পারে না। পিকনিকে গেলে সবার সাথে পরিচয়টা হবে, একটা ভালো ইউনিটি কাজ করবে। আপনার কি মত স্যার? আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। এই জন্যই আসলে তোমার চিন্তাভাবনাকে আমি এত গুরুত্ব দিই। বাহ, আসলেই খুব ভালো ভেবেছো তো। সত্যি তো, আমরা আমাদের পরিবার পরিজনদের কতটুকু সময় দিই? তা তুমি সব ব্যবস্থা করতে পারবে তো? আপনার উদয়তা স্যার, আপনি ওকে দায়িত্ব দিলে আমি আপনাকে নিরাশ করবো না। তাহলে সবাইকে জানিয়ে দাও, বলে দাও যে আমরা সবাই সপরিবারে এবার আনন্দ করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বলো ফাহিম, এটা কি ধরনের কথা? কোনটা? বাহ, আমাকে জিজ্ঞাসা করছো কোনটা? না মানে তুমি তো বললে যে এটা কি রকম হলো, সেই জন্য জিজ্ঞেস করলাম কোনটা। ইয়া, ভেরি ফানি। আচ্ছা, ঠিক বুঝতে পারছি না কি কি বলছো, কি বলবে বলো তো। শোনো, আমি না বুঝতে পেরেছি। একদিন আমি তোমাকে ফোন করলে তুমি আমাকে চিনতেই পারবে না, আমার নাম শুনে আকাশ থেকে পড়বে। কেন, আমাকে দেখলে কি সেরকম মনে হয়? না, সেরকম মনে হবার মতো কোনো কিছু আমি করেছি? আসলে না, এই কথাটার অ্যান্সার আমি দিতে পারবো না, কারণ আমি তো তোমার ব্যাপারে অন্ধ। সো তোমাকে যারা ক্রিটিসাইজ করে তারাই আসলে এটার অ্যান্সার দিতে পারবে। আর ফাহিম, একটা কথা শোনো, তুমি কি জানো মানুষ কোন জিনিসটা ভুলে যায়? কোনটা? যে জিনিসটা মানুষ মনে রাখতে চায় না। সো এখন তুমি চিন্তা করে বলো, তুমি কি ভুলে গিয়েছো? ঠিক বুঝতে পারছি না। আমি না বললে তুমি বুঝতেও পারবে না। আসলে না, ভুলটা আমার। আমি অনেক বেশি এক্সপেক্ট করেছিলাম তোমার কাছে। আমি না আশা করেছিলাম যে তুমি আমাকে হ্যাপি বার্থডে টু ইউ উইশ করবে। আপা, এটা তো কোনো ভালো লক্ষণ নয়। জানি তো, আমি বুঝতে পারছি কোনো একটা গন্ডগোল আছে, কিন্তু কি করব আমি? আমার তো মাথায় কাজ করছে না। তোকে কিছু করতে হবে না, যা করবার আমি করবো।